তারও না, এত ব্যস্ত ছিলাম আজকে সারাটা দিন ধরে, বাপরে বাপ। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। দেখুন আজকে ব্লগ করতে সেরকম পারিনি, রাতের আমরা ডিনারের সময় হয়েছে, রাতে তাই টিভিতে আমরা চলে এসেছি, মা খাবার বাড়ছে। আজকে খুব ব্যস্ত ছিলাম সারাদিন, তাই দুজনে একসাথে হতেও পারিনি। মা না মা মার কাজে ব্যস্ত ছিলাম, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। আর আমরা আমাদের খাওয়ার টেবিলটা দেখো এখন বন্ধুরা, ভাতের কালারটা হয়েছে, মা তরকারি করেছিল আসল কথা, সেই তরকারির মধ্যে একটু ভাতটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে, তাই ভাতের কালারটা এরকম এসছে। গরমও আছে, গরম গরম খাবো এখন। তাই আজকে আছে ডিম কষা, এখানে আছে ডিম কষা, আছে শুটকি মাছ, বেগুন ভাজা। বেগুন ভাজা দাও মা, বড় দেখে একটা, হ্যাঁ ওইটাই দাও, ওইটাই দাও, যেটা ধরেছো ওইটা একটাই দিতে, একটাই দিও। এখন তুমি জল নিয়েছো? বেগুন ভাজা, এদিকে ডাল আছে বাটিতে, আর মা দিয়ে দিয়েছে বেগুন ভাজা, এদিকে ডিম কষা আছে, এদিকে শুটকি মাছ। হাতে মেনু কাঁচা শুকনো লঙ্কা নিও নি, আলু ভাতে তো দাও নি না, আমাকে দিও না শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। হ্যাঁ নুন দিয়ে ভালো লাগবে, এটা সামান্য পরিমাণে নুন দাও। আমি এখন ভাত মাখছি, রাতের খাবার খেতে আমরা বসে গেছি, আদিন ব্লগ করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। ব্লগটি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা অবশ্যই। আর আমরা এখন খাচ্ছি, আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন, আপনারা রাতে কিভাবে ডিনার করেন। অনেকে রাতে এখন শীতের সিজন রুটি খায়, তবে আমরা বাঙাল, আমরা বাঙাল হিসাবে আমাদের ভাত তিনবেলা দিলেই খুব ভালো হয়। আর আমরা সকালবেলাটা রুটি খাই টিফিন, আর দুবেলা ভাত খাই, আর রাতে অনেকেই দেখি রুটি খায়, আমাদের রুটি খেয়ে পোষায় না, কি পেট ভরে না, মানে খালি খালি লাগে এরকম লাগে, ওই কারণে রুটিটা চলে না আমাদের। আমরা ভাতই ঠিক আছি, ভাতে খেলে শরীর ঠিক থাকে, অম্বল হয় না, আমাদের রুটি খেয়ে নিলে অম্বল হয়ে যায় অতিরিক্ত, তো এইটা খেয়ে আমাদের কমফোর্টেবল। এই যে মাও খেতে বসে গেছে এখন, মা খাচ্ছে, আর আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে, মা মাথায় টুপি, আমিও মাথায় টুপি সোয়েটার দিয়ে খেতে বসে গেছি। আর আমার চ্যানেলটি কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অমিত সরকার ব্লগে, আর এই ফ্লুড ব্লগে কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন, আমাকে আমাকে সাপোর্ট করুন, পাশে থাকার জন্যে অনেক অনেক ভালোবাসা দেবেন আমাকে। এখন আমরা খাচ্ছি ভালো করে, ভাতটা এখন মেখে নিচ্ছি বেগুন ভাজাটা দিয়ে। না তুমি নাও শুটকি, নিলে নিয়েছো শুটকি, ডাল নেবে নাকি? আমি ডাল নিলাম, ডালটা লাউ টাউ দিয়ে করেছিল মা, ডাল খুব পেঁয়াজ টিয়াজ দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর হয়েছিল, পেঁয়াজ রসুন দিয়ে ডাল আমার খুব ভালো লাগে আসল কথা। তাই আর আমি এখন আমরা এখন খাচ্ছি, আর ব্লগটি এখানেই শেষ করলাম, আর এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এখানেই শেষ করছি ব্লগটি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখার জন্যে আপনাদের।